বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিচার দ্রুত শেষ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলাগুলো সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে হলেও তারা এ নিয়ে মায়া কান্না করছে বলে উল্লেখ করেন তিনি সকালে গণভবনে বান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সরকার প্রধান তার বক্তৃতায় ফসল উৎপাদন বাড়ানো খাদ্য নিরাপত্তার সঙ্গে পুষ্টি নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষায় সকলের প্রতি আহ্বান জানান মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন মানুষ এখন শুধু ডাল ভাতের জন্য কাঁদে না মাছ মাংস ও ডিমের দাম বাড়লো কেন তা জানতে চাই